মোবাইল চালু করলে মাঝে মাঝে অ্যাড চলে আসতেছে মোবাইলের গ্যালারি ওপেন করলে অ্যাড চলে আসে মোবাইলের কোনো অ্যাপ ওপেন করলে অ্যাড চলে আসে মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন করতে গেলে অ্যাড চলে আসে মেন কথা হলো যে মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে গেলেই দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর পর অ্যাড চলে আসতেছে অ্যাডগুলো এমনভাবে আসে অনেক বিরক্ত লাগে যখন অ্যাড আসে সম্পূর্ণ দেখতে হয় কেটে দেওয়ার কোনো অপশন নাই সম্পূর্ণ দেখতে হয় তারপরে কেটে দেওয়া যায় তাতে মোবাইল ব্যবহার করতে অনেক বিরক্ত লাগতেছে কিন্তু কোনোভাবেই সেই অ্যাডগুলো আসা বন্ধ করতে পারতেছেন না আপনার ফোনে যদি বিরক্তিকর অ্যাড আসে আপনি যদি চান সেই বিরক্তিকর অ্যাডগুলো আপনি বন্ধ করবেন তাহলে এই ভিডিওটি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং এই ভিডিওতে আপনাদের সাথে যেভাবে কাজ শেয়ার করব আপনার মোবাইলে এইভাবে কাজগুলা করেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে এই ভিডিওটি দেখার পরে এই কাজ করার পরে আপনার মোবাইল আর বিরক্তিকর কোনো অ্যাড আসবে না মোবাইলে যদি বিরক্তিকর অ্যাড আসে সেই অ্যাডগুলোকে বন্ধ করার জন্য আপনার তিনটা কাজ করতে হবে প্রথম কাজটি করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের সেটিং অপশন ওপেন করবেন সেটিং অপশন ওপেন করার পরে এখানে খুঁজে বের করবেন গুগল লেখা থাকবে অথবা আপনার ফোনের মডেল যদি রকম হয় গুগল সেটিংস লেখা থাকতে পারে গুগল অথবা গুগল সেটিংস লেখা থাকবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস লেখা দেখতে পারবেন এখানে আপনার ইমেল আইডিটি দেখাবে দেখেন এখানে কিন্তু ইমেল আইডিটি চলে আসছে তারপর এখানে লেখা দেখতে পারবেন অ্যাডস এখানে একটি ক্লিক করবেন অ্যাডস এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন যেমন রিসেট অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করবেন রিসেট অ্যাডভাইজিং আইডি ক্লিক করার পর কনফার্ম এখানে কনফার্ম করে দেবেন তারপরে নিচের দিকে আরেকটি অপশন দেখতে পারবেন ডিলেট অ্যাডভাইজিং আইডি অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করবেন তারপরে ডিলেট অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এই কাজটা আপনি করবেন আপনার মোবাইলে যদি বিরক্তিকর কোনো অ্যাড আসে সেটা বন্ধ হয়ে যাবে আর বিরক্তিকর অ্যাড আসবে না এখান থেকে তারপর আপনি ব্যাকে যাবেন এবং আবারও এখান থেকে ব্যাঁকে যাবেন আপনার মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করার জন্য দ্বিতীয় সেটিংসটি করতে হবে আপনার ফোনের ক্রম বাজারে আপনার ফোনের ক্রম বাজারে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একটি অপশন দেখতে পারবেন সাইট সেটিংস এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে একটি অপশন খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিস এই যে দেখেন থার্ড পার্টি কুকিস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন এই যে গোল সবুজ বৃত্তটি দেখতে পাচ্ছেন আপনার ফোনে যদি দেখেন আপনি এই সবুজ গোল বৃত্তটি এখানে দেওয়া আছে আপনি কী করবেন লাস্টে ব্লক থ্রেড পার্টি কুকিস এখানে দিয়ে দেবেন এই সবুজ নীল বৃত্তটি এখানে এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্যাকে আসবেন প্যাকে আসার পর এখানে আরেকটি অপশন দেখতে পারবেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনি দেখেন আপনার ফোনের এই অপশনটি বন্ধ হয়ে আছে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস এই অপশনটি যদি বন্ধ হয়ে থাকে এখানে একটি ক্লিক করে এই অপশনটি এখান থেকে অন করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন অল সাইট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনি দেখতে পান এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে তাহলে আপনি কি করবেন এই ওয়েবসাইটগুলোকে ডিলিট করে দেবেন ডিলিট করার জন্যই যে এখানে ডিলেট আইকন এখানে ক্লিক করবেন এবং ডিলেট অ্যান্ড রিসেট এখানে একটি ক্লিক করবেন তারপরে দেখেন এখানে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা মানে স সবগুলাকে একসাথেও ডিলিট করতে পারবেন আপনার ফোনে যদি এমন থাকে সবগুলো ওয়েবসাইট একসাথে আপনি ডিলিট করতে পারবেন তাহলে আপনি কি করবেন এখানে যে ওয়েবসাইটগুলো দেখতে পারবেন এই ওয়েবসাইটগুলো সমস্ত মানে যে কয়টা ওয়েবসাইট দেখাবে এখানে সবগুলাই ডিলিট করে দেবেন এখানে যে ওয়েবসাইটগুলো দেখায় এই ওয়েবসাইটগুলো থেকেই আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসে তাই আপনি যদি এখানের সব ওয়েবসাইটগুলো ডিলিট করে দেন তাহলে দেখতে পারবেন ডিলিট করার পর আপনার ফোনে আর বিরক্তিকর কোনো অ্যাড আসবে না তাই এখানে যে ওয়েবসাইটগুলো দেখতে পারবেন সব ওয়েবসাইটগুলোয় ডিলিট করে দেবেন এই দুইটা কাজ করার পরেও যদি দেখেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসতেছে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয় নাই তাহলে আপনি আরেকটি কাজ করতে হবে সেটা করবেন যে আপনার ফোনে লাস্ট কোন অ্যাপটি ইনস্টল করার পর আপনার ফোনে অ্যাড আসা শুরু হয়েছে মানে আপনি যখন প্লে স্টোর থেকে বা গুগল ক্রম থেকে যে কোনো অ্যাপ ইনস্টল করছেন শুরু হয়েছে সেটা আপনার খুঁজে বের করতে হবে আপনি যদি বুঝতে পারেন যে এই অ্যাপটি ইনস্টল করার পর থেকে আমার ফোনে বিরক্তিকর অ্যাড আসা শুরু হয়েছে তাহলে আপনি সেই অ্যাপটি আনইনস্টল করে দেবেন আপনি যদি সেই অ্যাপটি আন করে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে গেছে ফ্রেন্ড এখানে যে তিনটা সেটিংস দেখাইলাম এই তিনটা সেটিংস করার পরে যদি দেখেন আপনার ফোনে বিরক্তিকর বিরক্তিকর বন্ধ হচ্ছে না মানে তাহলে দেখবেন এই ভিডিওর একটি লিংক এই ভিডিওতে আরো তিনটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করছে এই ভিডিওতে যদি কাজ না করে অবশ্যই এই ভিডিওতে আপনার কাজ করবে এই ভিডিও দেখবেন এবং এখানে যে কাজ গুলা দেখিয়েছে সেই কাজগুলো সুন্দরভাবে আপনার ফোনে করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে গেছে এই ভিডিওতে যে কাজগুলো দেখেছি এগুলাও করলেন এবং এই ভিডিওতে যে কাজগুলো দেখেছি এগুলাও করার পরে যদি দেখেন আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয় নাই তারপরেও বিরক্তিকর অ্যাড আসতেছে তাহলে আপনার সর্বশেষ চিকিৎসা করতে হবে কি তাহলে আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হবে আপনি যদি আপনার ফোনের ফ্যাক্টরি ডাটা রিসেট করেন তাহলে দেখতে পারেন বিরক্তিকর অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যখন আপনার ফোনকে ফ্যাক্টরি মেমরি রিসেট করবেন তখন যদি আপনার ফোনে মানে আপনার ফোন মেমোরিতে ভিডিও ছবি ডকুমেন্টস কোনো কিছু থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এমন কি আপনার ফোন মেমোরিতে যদি কোনো নাম্বার সেভ করাও থাকে সেগুলোও ডিলিট হয়ে যাবে তাই আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অবশ্যই আপনার ফোন মেমরি থেকে ভিডিও ডকুমেন্টস বা আপনার যে কোনো প্রয়োজনীয় কোনো কিছু সেগুলো অন্য ফোনে বা মেমরি কার্ডে পার করে নেবেন তারপরে আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন আপনি যখন আপনার ফোনকে ফ্যাক্টরি ডাটা করবেন তখন দেখতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি মানে আপনার ফোনে আর বিরক্তিকর করে অ্যাড আসবে না ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আপনি যদি ইতিমধ্যেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ